মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার গুরুত্বপূর্ণ যে কয়েকটি রাস্তা রয়েছে এর মধ্যে সদর স্ট্রিট, রফিয়া মেদকিদা স্ট্রিট, মার্কুই স্ট্রিট অন্যতম। আর এসব রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, বিপণী বিতান সহ প্রসাধনীর দোকান। নিয়মিত নানা কাজে কলকাতায় আসা বাংলাদেশিরা ছোটেন এদিক থেকে সেদিক, অনেক সময় হারান বাজার করে আনা ব্যাগ, কিংবা পকেট থেকে পড়ে যায় মোবাইল, মূল্যবান জিনিস, অথবা খোয়া যায় পাসপোর্ট, চিকিৎসার গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিড়ম্বনা এড়াতে এবার এলাকায় মুড়ে দেওয়া হয়েছে সিসি ক্যামেরায়, বাড়ানো হয়েছে নজরদারি, পুরো এরিয়াটাকে আমরা সিসিটিভির মধ্যে কভারেজ করছি যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। এর আগে আমি দুইবার আসছিলাম কলকাতাতে, এটা আমার তৃতীয়বার। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ভারতের নিরাপদতম শহরের মধ্যে কলকাতা সবার শীর্ষে রয়েছে, তবুও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করতে চান না পুলিশ প্রশাসন সহ স্থানীয় ব্যবসায়ীরা। এরকমভাবেই মোড়ে মোড়ে স্থাপন করেছে সিসি ক্যামেরা, আর এর মধ্য দিয়েই সরাসরি নজরদারি চালাবে মার্কুই স্ট্রিট, রফিয়া আহমেদ কিস্কিদা স্ট্রিট সহ এই অঞ্চলের ব্যবসায়ী সহ স্থানীয় পুলিশ প্রশাসন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।